নমস্কার বন্ধুরা বাংলানিউজ তিনশো পঁয়ষট্টি লাইভে আপনাদের স্বাগত গুরুত্বপূর্ণ খবরাখবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করুন বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকার যে পাঁচশো কোটি টাকার তহবিল গঠন করেছিল তা থেকে প্রতারিতদের বকিয়া মেটানোর আশা ফের জাগলো হাইকোর্টের নির্দেশে গত বছর হাইকোর্টের নির্দেশ মতোই শুক্রবার রাজ্য সরকার হলফনামা দিয়ে জানায় একশো কোটি টাকা রাজ্যের তহবিলে রয়েছে এই প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ পড়ে থাকা ওই একশো কোটি টাকা থেকে প্রতারিতদের প্রাপ্য মেটাতে হবে কিভাবে তা ফেরানো যায় তা ফের হলফনামা দিয়ে জানাতে হবে সরকার পক্ষকেই ওই টাকা শুধু সারদায় ক্ষতিগ্রস্ত নাকি অন্য সব বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদেরও দিতে চায় রাজ্য তা ঠিক করবে সরকারি। চার সপ্তাহ পর ওই হলফনামার সঙ্গেই বিচারপতি শ্যামল সেন কমিশন যে রিপোর্ট সরকারকে দিয়েছিল তাও হাইকোর্টে জমা দিতে হবে বিচারপতি জয়মাল্য বাছি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চের বক্তব্য আদালত কিছু চাপিয়ে দেবে না কিন্তু প্রতারিতদের ক্ষতিপূরণে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই অনুযায়ী বকেয়া ফেরানোর দায়িত্ব সরকারেরই হাইকোর্টের এ দিনের নির্দেশের পর নতুন করে সরকারি তহবিল থেকে প্রতারিতদের টাকা পাওয়ার পথ খুলল বলে মনে করছেন আইনজীবীরা পুরভোটের মুখে হাইকোর্টের এই নির্দেশে সারদাসহ বিভিন্ন সংস্থায় প্রতারিতরা নতুন করে আশায় বুক বাঁধছেন সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই দু হাজার তেরোয় ক্ষতিগ্রস্তদের টাকা ফেরাতে পাঁচশো কোটি টাকার তহবিলের ঘোষণা করেছিল রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনকে মাথায় রেখে কমিশন গঠন হয় আঠারো মাসের মেয়াদে কমিশন চার লক্ষ ছিয়ানব্বই হাজার ক্ষতিগ্রস্তকে টাকা ফিরিয়েছিল বলে হলফনামায় দাবি করেছে রাজ্য সরকার তারপর কমিশন বন্ধ হয়ে যায় দু হাজার সালে সমাজকর্মী সুবীর দে জনস্বার্থ মামলা দায়ের করেন পাঁচশো কোটি টাকার তহবিল থেকে কত খরচ হয়েছে বাকি টাকা কোথায় আছে সেই টাকার ভবিষ্যৎ কি এবং শ্যামল সেন কমিশনের রিপোর্ট রাজ্য কার্যকর করেছে কি না এই সব প্রশ্ন তোলা হয় আবার তথ্য জানার অধিকার আইনে আবেদনের প্রেক্ষিতে গত বছর সরকার জানায় ওই রিপোর্ট গ্রহণ করেনি সরকার দীর্ঘদিন থমকে থাকার পর মামলার শুনানিতে গত বছর হাইকোর্ট রাজ্যকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে বলে এদিন সেই হলফনামা নিয়ে শুনানি হয় মামলাকারীদের তরফে আইনজীবী সুভাশিস চক্রবর্তী ও অরিন্দম দাস বলেন কমিশনে যাদের আবেদন জমা পড়েছিল তাদের অধিকাংশই ক্ষতিপূরণ পাননি তাদের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে পাশাপাশি সরকারের পাঁচশো কোটির তহবিলে পড়ে রয়েছে মোটা টাকা আদালত সরকারের কাছে জানতে চায় আগামীতে ওই তহবিল থেকে কাদের টাকা ফেরাতে চায় রাজ্য সরকার সরকারের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন এখন আর আলাদা করে শুধু সারদায় ক্ষতিগ্রস্তদের টাকা ফেরালে বৈষম্য হবে আদালত জানিয়ে দেয় এ ব্যাপারে রাজ্যের সিদ্ধান্তই চূড়ান্ত রাজ্য চাইলে অন্য সংস্থায় ক্ষতিগ্রস্তদেরও ক্ষতিপূরণ দিতে পারে এই খবরটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে তবে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ